What's up guys, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওটা অনেক ইনফরমेटिव ভিডিও হতে যাচ্ছে। আগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপর টেমপ্লেটটা ব্যবহার করুন। এটি আমার রিকোয়েস্ট। সো আপনারা এই টেমপ্লেটটি আগে দেখে নিন যে টেমপ্লেটটি কেমন। Wow, seriously amazing. So guys, এই টেমপ্লেটটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রাখতে হবে আপনার ফোনে। তো যাদের ফোনে অলরেডি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল আছে, আপনারা প্রথমে এই টেমপ্লেটটি যে মিউজিকের সাথে ভাইরাল হয়েছে সেই মিউজিকটি আপনার ফেভারিট লিস্টে অ্যাড করার জন্য নিচে লিংকে ক্লিক করবেন। তো লিংকগুলো আমি আমার ভিডিওর পিন কমেন্টসে দিয়ে দিব। তো ফ্রেন্ডস, টিকটকে আপনার যে মিউজিকটা ভালো লাগবে সেই মিউজিকটি আপনার ফেভারিট লিস্টে অ্যাড করার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন একটি মিউজিকের আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, সেটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে। তো এই কাজটুকু আপনারা শিখে রাখুন। তারপর এখান থেকে অ্যাড টু ফেভারিট এখানে ক্লিক করলে এটা আপনার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে। তারপর যে কোনো ভিডিও আপলোড করার সময় আপনি এটি ব্যবহার করতে পারবেন। এখন আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমার প্রোফাইলে দেখবেন ইউটিউবের লোগো অ্যাড করা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন, হোম, ভিডিও, স্টোরিজ, লাইভ, প্লেলিস্ট, কমিউনিটি ট্যাব। তো আপনারা জাস্ট কমিউনিটি ট্যাবে ক্লিক করবেন। তো এখানে কমিউনিটি ট্যাবে ক্লিক করলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখুন টেমপ্লেটের লিঙ্কটি আমি দিয়ে রাখছি, ভালো করে ছবিটা দেখে রাখুন। তো এখান থেকে জাস্ট এই যে রিড মোর এই লেখাটার উপরে ক্লিক করলে লিঙ্ক চলে আসবে। দেন আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের টেমপ্লেট ব্যবহার করার অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনটা পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে আরেকটি অপশন দেখতে পারবেন, ইউজ টেমপ্লেট লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার গ্যালারিটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেন আপনার গ্যালারি থেকে আপনার কিছু ফটো অথবা আপনি যেই দলের প্লেয়ারদেরকে সাপোর্ট করেন সেই প্লেয়ারের ছবি দিয়েও হলেও এই ধরনের একটি টেমপ্লেট বানাতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে মেসির ফটো সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার ফটোগুলো দিয়ে অসাধারণ একটি ভিডিও এডিটিং হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনারা জাস্ট এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আপনি এখানে একটু অপেক্ষা করবেন যেন অটোমেটিক সুইচ করে টিকটকে চলে যায়। তো টিকটকে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট স্লিপ এই অপশনে ক্লিক করবেন ফেভারিট মিউজিকগুলো আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য। তো প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে একই নিয়ম, আপনারা সেমভাবে করবেন। দেন এখান থেকে মিউজিকটাকে অফ করে দিবেন, মানে টেমপ্লেটের মিউজিকটা অফ করে দিয়ে দেন এখান থেকে অ্যাড সাউন্ডস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন ফেভারিট লিস্টের অপশনটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট এই ফেভারিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি যে মিউজিকগুলো আপনার ভালো লেগেছিলো অ্যাড করে রেখেছেন সেগুলো চলে আসবে। তো সেই লিস্ট থেকে আপনার যেটা পছন্দ সেটার উপর ক্লিক করে জাস্ট এখানে রেড কালার টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার ফেভারিট মিউজিকটা আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে ভাইরাল যে মিউজিকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের নিজস্ব টেমপ্লেটে। ওকে, তো এখন আমরা কি করব, দেখব যে অডিও আর ভিডিও লেভেল হয়েছে কিনা। তো দেখুন অসাধারণভাবে ভিডিওর সাথে অডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এটিকে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই টেমপ্লেটের ভিডিওটা পোস্ট করার অপশন পেয়ে যাব। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে আপনারা ভালো ভালো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তারপর এখান থেকে আপনারা মেনশন করবেন, তারপর এখান থেকে আপনারা ভিডিওকেও মেনশন করবেন। দেন এখান থেকে সিলেক্ট কভার এখানে ক্লিক করে আপনারা কভার ফটো হিসেবে যে অংশটুকু রাখতে চাচ্ছেন আপনার ভিডিওর কভার ফটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আপনারা নখ দিয়ে টেনে টেনে রেখে দিবেন, দেওয়ার পর উপরে সেভ করে দিবেন, তাহলে এটাই আপনার কভার ফটো হয়ে যাবে। ভিডিওটা কিন্তু অসাধারণ লাগবে, কভার ফটো দেখেই কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে আপনার প্রোফাইল থেকে। ওকে, তারপর আপনারা ভিডিওটাকে পোস্ট করে দেবেন। তো প্রতিদিন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।